আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মনি আক্তার প্রিয়াপুর গল্প তোমার দিদার বাচি গল্পের পাঁচ নম্বর পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ভারী বর্ষণের মাঝে খরার মতো সময় কাটছিল নিতুর। বাবা মায়ের সঙ্গে তার কথা হয়েছে, নতুন বাসায় আসার তিন দিনের দিনে জিয়ান তাদেরকে নিয়ে এসেছিল, হাতে পায়ে ধরে অনেক অনুনয় বিনয় করেছে, নিতুকে ভিক্ষা চেয়েছে। জিয়ানের উপর তারা ক্ষুব্ধ থাকলেও সেটা ছিল সাময়িক। একটা মেয়ের জীবনে বিয়ে নামক শব্দ জুড়ে গেলে কি ছেড়ে যাওয়া এতটাই সহজ? অন্তত বাঙালি মেয়ের জীবনে তো নয়। এই জন্যই তো রাগ জেদকে প্রশ্রয় না দিয়ে বাবা মা বোন দুলাভাই সকলেই নিতুকে সবটা মেনে নিতে বলছে। সংসারে ঝামেলা হয় সেটা নিতুও জানে, তাই বলে প্রতারণা? মা বোন যখন মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছিল, নিতু কিচ্ছুটি বলেনি, চুপচাপ সবার কথা শুনে গেছে। কী বা বলবে সে, তার আগেও কিছু বলার ছিল না আর এখনও নেই। তবে মনে মনে ঠিকই সে ভেবে নিয়েছে, আজ হলেও সে জিয়ানকে ছেড়ে চলে যাবে, কাল হলেও যাবে। এজন্য সে কাউকে কিছু বলার প্রয়োজন মনে করেনি। কিছুদিন বাদে শ্বশুর শাশুড়িও এসেছিল, তারাও তাদের ভুলের জন্য অনুতপ্ত। কিন্তু নিতু যেন স্তব্ধ, জড়বস্তু, পুতুলের মতো, যার মাঝে কোনো রাগ, ক্ষোভ, প্রাণ কিছুই নেই। ভাবের জন্য জিয়ান নিতুকে নিয়ে আলাদা থাকছে, এতে বাবা মায়েরও সায় রয়েছে, কারণ তারা কেউই চায় না মিনার জন্য আবার ওদের মাঝে কোনো ঝামেলা হোক। মাহিরাও আজকাল বাড়িতে আসছে, নিতু নিশ্চয়ই এসে ভালোভাবে নেবে না, মনের উপর ফের বাজে প্রভাব পড়বে। জিয়ান কোনো মতে নিতুকে হারাতে চায় না, তাই সে নিতুকে নিয়ে আলাদা থাকাটাই শ্রেয় মনে করছে। নিতু বসে আছে বারান্দার ফ্লোরে, রান্নাঘর থেকে শব্দ এলো, কিছু পড়ে গেছে হয়তো। জিয়ান অফিস থেকে এসেই রান্না করতে চলে গেছে, শুধু আজ নয় এক মাস ধরেই এই নিয়ম চলে আসছে। চাইলেই কাজের খেলা রাখা যায়, তবে জিয়ান চাইছে যে নিজেই নিতুর জন্য রান্নাবান্না করবে, সব রকম কেয়ার করবে। অতি আদরে বেড়ে ওঠা নিতুর রান্নাবান্নার রও জানে না, কখনো তাকে রান্নাঘরের গণ্ডিও পেরোতে হয়নি। হ্যাসেল সর্বদা মা এবং কাজের মেয়ে সামলাত। নিতুর ভীষণ ইচ্ছে ছিল বিয়ের পর সে তার শাশুড়ির থেকে রান্না শিখবে, শখ ইচ্ছে তো আরও কত কিছুই ছিল, এখন যেন সব মরিচিকা। জিয়ান হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে ঘরে এলো, ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিলের সবগুলো ড্রয়ারে ব্যস্ত হয়ে কিছু খুঁজছে। গুটরমুটো শব্দ শুনে নিতু বারান্দা থেকে ঘরে চলে এলো। ওকে দেখা মাত্র জিয়ান জিজ্ঞাসা করলো, বার্না মলমটা দেখেছ? নিতু জিয়ানের হাতের দিকে তাকালো, ডান হাতে আঙুলের কাছের অনেকখানি জায়গা লালচে হয়ে আছে। সে কোনো প্রশ্ন না করে নিশ্চুপ থেকে মলমটি খুঁজে হাতে দিল। তৎক্ষণাৎ আবার কী যেন ভেবে নিজেই জিয়ানের হাতে মলম লাগিয়ে দিল। এই ঘটনায় যেন জিয়ানের সমস্ত কষ্ট ধুয়ে পানি হয়ে গেছে। ভাতের গরম মার হাতে পড়া যতটা যন্ত্রণা হচ্ছিল, এখন তার চেয়ে অধিক বেশি আনন্দ অনুভব হচ্ছে। সে মনে মনে ভাবছে, বাগ্গিস ভাতের মার পড়েছিল। মলম লাগানো শেষে নিতু ভারী কণ্ঠে বলল, রান্না শেষ? জিয়ান বলল, তরকারি বাকি আছে। নিতু কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে রইল। তার আজ নিজের উপর ভীষণ রাগ হচ্ছে, কেন যে আগে সে রান্নাটা শিখল না। নিতুর রাগ জেদ যত বেশি, মনটাও ঠিক ততটাই নরম। জিয়ানের প্রতি তার ক্ষোভ থাকা সত্ত্বেও এখন ভীষণ কষ্ট হচ্ছে। সে নীরবতা কাটিয়ে বলল, রান্না করতে হবে না, দোকান থেকে কিছু এনে দিন। কিন্তু তুমি তো বাইরের খাবার পছন্দ করো না, একদিন খেলে কিছু হবে না। আমি রান্না করতে পারবো নিতু, তুমি বিশ্রাম নাও। নিতু বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে রইল, সারাদিন কাজ করে এসেছে সে, আর বিশ্রাম নিতে বলছে নিতুকে? জিয়ান রান্না করে চলে গেছে, কিছুক্ষণ বাদে নিতুও রান্না করে গেল। থমথমে মুখে বলল, আপনি আমাকে গাইড করুন, আমি রান্না করছি। জিয়ান সঙ্গে সঙ্গে বলল, না না একদম না, বাবা মার কাছে যখন ছিলে তখন রান্নাঘরের আশেপাশেও যাওনি, আর এখন আমি তোমাকে দিয়ে রান্না করাবো? অসম্ভব, তুমি রুমে যাও, এত আহ্লাদ করতে হবে না, বিয়ের আগের আর পরের জীবন কি এক? তুমি আগেও যেমন ছিলে এখনও তেমনই থাকবে, এমনিতে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর কোনো কষ্ট দিতে চাই না। নিতু জেদ ধরে বলল, ঠিক আছে আজ তাহলে আমি খাবোও না। জিয়ান দমে গেল, নিতুর রাগ সম্পর্কে সে অবগত, তাই নিজের অপরাগতা মেনে নিয়ে বলল, রাগ করো না, আমি বলে দিচ্ছি, তবে তরকারিটা বসিয়ে তুমি ঘরে চলে যাবে, বাকিটা আমি সামলে নিতে পারবো, ঠিক আছে?
নিতুর প্রত্যুত্তর করল না। জিয়ান যেভাবে যেভাবে বলে দিল, নিতু ঠিক সেভাবেই তরকারি বসিয়ে ঢেকে দিল। জীবনে প্রথমবারের মতো সে রান্না করে এসেছে। কিছুটা ভীতি ও কিছুটা আনন্দ কাজ করছে তার মাঝে। নিতুর হাসি হাসি মুখ দেখে সাহস সঞ্চয় করলো জিয়ান। আলগোসে পিছন থেকে বাম হাত দিয়ে নিতুকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখল। হাসি বন্ধ হয়ে গেল, নিতু সরল না, কিছু বললও না। জিয়ানের সঙ্গে তার মনে মনে ঝগড়া চললেও সে জিয়ানকে তার অধিকার থেকে বঞ্চিত করেনি। যখন কাছে চেয়েছে নিতু রাজি হয়েছে, বারণ করেনি। তবে সে যে মন থেকে সায় দেয়নি এইটাও জিয়ান বুঝতে পারত। জিয়ান ক্ষীণস্বরে বলল, আমার উপর কি এখনও রাগ আছে তোমার? গরম লাগছে, ঘরে যাব। জিয়ান ছেড়ে দিল নিতুকে। ছোটোখাটো এই মুহূর্তগুলো নিতু সবসময় তাকে এড়িয়ে চলে। উপর থেকে স্বাভাবিক ব্যবহার করছে মনে হলেও ভিতর থেকে একদমই নিস্তব্ধ হয়ে গিয়েছিল নিতু। কয়েকদিন যাবৎ নিতুর মুড সুইং বেশি হচ্ছে, খেতে ভালো লাগলো না, মাথা ঝিমঝিম করে বমি বমি লাগে। কয়েকদিন স্বাভাবিক অসুস্থতা মনে হলেও এখন ভয়টা মনে চেপে বসেছে। গত মাসে পিরিয়ড হয়নি, এই মাসেও মিসিং। ভয় সংশয় থেকে জিয়ানকে বলেছিল প্রেগনেন্সি কিট আনতে। জিয়ান রাতে বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিল, রাতে খেয়ে দেখে খেয়ে দেয় নিতু অপেক্ষা করছে সকাল হওয়ার। রাতে দুশ্চিন্তা ঠিক মতো তার ঘুমও হয়নি, সারা রাত প্রায় জেগেই ছিল। ভোর 5টার দিকে উঠে সে ওয়াশরুমে গিয়ে প্রেগনেন্সি কিট টেস্ট করে রেজাল্ট দেখে তার চোখ ছানা বড়া, বুক কেঁপে ওঠে। কিছুক্ষণ থম মেরে কিটের দিকে তাকিয়ে থাকে, পরক্ষণেই অগ্নিমূর্তি ধারণ করে ওয়াশরুম থেকে বেরিয়ে জিয়ানকে চিৎকার করে ডাকতে শুরু করে। জিয়ান ধরফরে ঘুম থেকে উঠে বসে, চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? নিতু কিট ছুঁড়ে ফেললো বিছানার উপর। জিয়ান হাতে তুলে নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, রেজাল্ট পজিটিভ দেখে খুশিতে জলমল করে ওঠে তার মুখ। আনন্দে আত্মহারা হয়ে কিছু বলার পূর্বেই নিতু চিৎকার করে বলে, কেন করলি এই কাজ, কেন কেন বেবি দিলি? বেবি নিব বলেছিলাম। জিয়ান নিতুকে শান্ত করতে বলল, আমার কথা শোনো নিতু। কিসের কথা শুনবো? তুই ইচ্ছে করে করেছিস এটা, এর জন্য আমি তোকে ছেড়ে যেতে না পারি, তাই না? রাগের বসে জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে নিতু। অবস্থা বেগতিক দেখে জিয়ান উঠে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। প্রথমে নিজেকে চালানোর জন্য দস্তাদস্তি করলেও পরে নিতু চুপ হয়ে যায়। তো ফ্রেন্ডস, এতটুকুই ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। La 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 la.